আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 প্রাদুর্ভাবে অনেকদিন আমাদের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল। তো স্কুল প্রশাসনের উদ্যোগে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালু হয়েছে, আশা করি তোমাদের উপকার হবে। তো আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ দিনাজপুর। তো আমরা ক্লাসের মূল আলোচনায় যাই। দেখো, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্র থেকে তোমরা বলো দেখি, এই চিত্রটি আমাদের জানা জ্যামিতিক চিত্রগুলোর মধ্যে কার সাথে মিল আছে? এই যে এখানে স্পষ্ট যে চিত্রটি দেখা যাচ্ছে, কার সাথে মিল আছে বলো তো? এখানে অনেক জ্যামিতিক চিত্র আছে, আসলে বাস্তব জগতে সবই জ্যামিতিক চিত্র, কিন্তু এখানে যে জ্যামিতিক চিত্র দৃশ্যমান হচ্ছে সেটি কার সাথে মিল আছে? খেয়াল করো, সেটি আসলে কি? হয়তো ধরতে পেরেছো এই গোলাকার অংশটি কি? গোলাকার অংশটি হচ্ছে বৃত্ত। বৃত্ত কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে চারদিক ব্যাপী যে অঞ্চল বা যে ক্ষেত্র তৈরি হয় সেটিকে আমরা বৃত্ত বলি। যেমন এটি একটি বৃত্ত, এটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে চারদিক ব্যাপী যে অঞ্চল সেটি হবে বৃত্ত। তাহলে এই বৃত্তের এই যে চাকার মতো বেরটি তৈরি হলো, এটারও কিন্তু একটা নাম আছে, তোমরা জানো। তাহলে এই নামটা কি তোমরা জানো? আমরা অষ্টম শ্রেণীতে এগুলো আলোচনা করেছিলাম। তাহলে এই উপরের চিত্র হতে আমরা কি কি নির্ণয় করতে পারি, একটা বৃত্তের আমরা কি কি নির্ণয় করতে পারি? ঠিক তাই, পরিধি, ক্ষেত্রফল, এটা আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। আমরা নবম দশম শ্রেণীতে আর একটু বেশি জানব, এর সাথে আরো দুটি জিনিস নতুন কিভাবে নির্ণয় করতে হয়, নতুন জিনিস সেগুলো নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো, এখান থেকে কয়েকটা জিনিস নির্ণয় করা যায়। বৃত্তের পরিধি, চাপের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং বৃত্তাংশের ক্ষেত্রফল, চারটা জিনিস আমরা এখান থেকে নির্ণয় করব। তো এখানে দেখো একটি চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রে থেকে আমরা বৃত্তের বিভিন্ন যে অংশ আছে সেই অংশগুলোকে সাথে একটু মানে আবারও পরিচিত হই। দেখো, ABCDA, এ থেকে শুরু করে ABCDA, এই যে বক্ররেখাটি, এটার নাম কি? অর্থাৎ সাইকেলের চাকার যে বেরটা, তার নাম কি? নিশ্চয়ই তাই, বৃত্তের পরিধি। আর এই যে একটা রেখা দেখা যাচ্ছে, এ থেকে সি পর্যন্ত যদি রেখা জয়েন করা হয়, তাহলে যে রেখাটি কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস। ওএ, ও থেকে এ, ওএ এর দূরত্ব যদি আর হয়, তাহলে ওএ এটুকু কি কি বলি? কেন্দ্র আর নির্দিষ্ট দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তের পরিধি, পরিধি নির্ণয়ের সূত্র কি আমরা জানি? পরিধি নির্ণয়ের সূত্র হলো 2πr, এটা আমরা ক্লাস 8-এ শিখেছিলাম, 2πr একক। এখানে দেখো একটি চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রে শান বাঁধানো রাস্তা, মাঝখানে বাগান। তাহলে দেখো, এই বাগানের ভিতরের দিকে যে যেটি দেখা যাচ্ছে, অর্থাৎ রাস্তার ভিতরের সাইড, সেটি একটি কিন্তু বৃত্ত। আবার বাইরের যে সাইড সেটিও কিন্তু একটি বৃত্ত, অর্থাৎ এখানে দুটি বৃত্ত দেখা যাচ্ছে, এটি একটি আর এটি একটি বাইরে। তাহলে ভিতরের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ভিতরের অংশের পরিধি কত হবে? 2πr।
আর বাইরের অংশের পরিধি তার সাথে এক্স যোগ হবে টু পাই আর প্লাস এক্স। সহজ হিসাব, তোমরা এটা নিশ্চয়ই জানো, দেখলেই বোঝা যাবে, চিত্র দেখলেই বোঝা যাবে। এবারে এই চিত্রের উপর ভিত্তি করে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের যে পরিধি, ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি, রাস্তাটি চওড়া কত? অর্থাৎ আগের চিত্রে যেমনটা আমরা দেখলাম যে ভিতরের বৃত্ত, তাহলে এই ভিতরের পরিধি এবং বাইরের বৃত্ত, বাইরের বৃত্তের পরিধি, এই দুই পরিধির পার্থক্য হবে 44 মিটার। তাহলে আমাদের ওই যে রাস্তার পরিধি যেটাকে এক্স দেখানো হচ্ছে, এইটুকু দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ রাস্তার চওড়া কত হবে সেটি আমরা নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করা যায়, ওই সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করব। তাহলে সমাধানটা একটু দেখে নেই। দেখো ওই প্রশ্নটি দেওয়া আছে, সমাধান ধরে নিলাম মাঠের ব্যাসার্ধ আর, আর রাস্তার চওড়া এক্স। তাহলে রাস্তাটি এক্স মিটার চওড়া, তাহলে মাঠের ভিতরের পরিধি হবে টু পাই আর, যেহেতু মাঠের পরিধি হচ্ছে আর। এবার রাস্তা সহ মাঠের পরিধি, তাহলে আর এর সাথে এক্স যোগ হবে টু পাই আর প্লাস এক্স। এখন এই পরিধি এবং এই পরিধির পার্থক্য কত হবে, দুই পরিধির পার্থক্য হবে 44 মিটার, 44 মিটার। তাহলে দেখো এখানে দুটার পার্থক্য করা হলো 44 মিটার। এখন এখান থেকে হিসেব করে আমরা এক্স এর মান বের করব। তো হিসেবটা দেখো, প্রথমে টু পাই আর গুণ টু পাই, দুটোর সাথে আর এবং এক্স এর সাথে গুণ করা হলো, পরে হিসেব করে পাওয়া গেল 2πx = 4। এবারে এখান থেকে এক্স এর মান আমরা নির্ণয় করব, এক্স এর মান হলো 7.003। এটি আমাদের রাস্তার চওড়া। তো আশা করি সমাধানটি বোঝা গেছে, খুব সহজ সমাধান এবং গুরুত্বপূর্ণ সমাধান। আমরা এইরকম সমস্যার সম্মুখীন হব অনুশীলনীতে। এবারে আবার একটি চিত্র দেখো, এখানেও আমরা কিছু পূর্ব আলোচনা করব। যেমন এ বি সি এ কি, এ বি সি এ এটি বৃত্তের পরিধি আমরা জানি। আবার এসি কি, এসি বৃত্তের ব্যাস আমরা জানি। ওএ কি, ওএ বৃত্তের ব্যাসার্ধ এটাও আমরা জানি। এবি কি, এবি কি এটা আমরা জানি। ক্লাস এইটে হতে এই সম্পর্কে তেমন আলোচনা ছিল না, তারপরে তোমরা যদি কেউ জানো বলো এবি কি। হ্যাঁ, ক্লাস টেনের ছেলেরা পারবে। এবি কি বৃত্তের পরিধির অংশকে আমরা কি বলি, বৃত্ত চাপ বলি। তাহলে এবিটা হচ্ছে বৃত্ত চাপ, তাহলে এটি বৃত্ত চাপ, অর্থাৎ পরিধির উপর বা বৃত্তের যে কোনো বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী অংশকে বলি আমরা বৃত্ত চাপ। এটিও একটি বৃত্ত চাপ, আবার এ থেকে শুরু করে এইদিকে ঘুরে এসে বি পর্যন্ত এটি একটি বৃত্ত চাপ। বৃত্ত চাপ দুই ধরনের হয়, একটা উপচাপ একটা অধিচাপ। ছোটটাকে বলা হয় উপচাপ, এটি একটি বৃত্ত চাপ, এবি হচ্ছে বৃত্ত চাপ। খেয়াল করো, আমরা ক্লাস এইটে পরিধি নির্ণয় সূত্র শিখেছি, ক্ষেত্রফল নির্ণয় সূত্র শিখেছি। তাহলে বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা নির্ণয় করা যায় কিভাবে। এখানে আর একটা বিষয় আছে, যেটা এই যে থিটা কোণ, এই যে কেন্দ্রে একটি কোণ হয়েছে, এই কোণটার পরিচয়টাও জেনে নেই। তাহলে কোণ এ ও বি সমান থিটা, এই কোণটা যদি কেন্দ্রে উৎপন্ন হয় কোণটি, তখন সেই কোণকে বলা হয়, তখন সেই কোণকে বলা হবে, কেন্দ্রে উৎপন্ন কোণকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তচাপের সাথে কেন্দ্রে উৎপন্ন কোণকে বলা হয়
কেন্দ্রস্থ কোণ, এবং সেটি যদি আবার বৃত্তে উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। কিভাবে বৃত্ত উৎপন্ন হয়? দেখো, এটা যদি একটি বৃত্ত হয়, এটি যদি কেন্দ্র হয়, তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর বৃত্তের চাপ হলে, সাপোজ এটা হচ্ছে এম আর এটি হচ্ছে এন, তাহলে এই চাপ এটা বৃত্তে একটা কোণ উৎপন্ন করলো এই চাপ থেকে এই চাপ, তখন এই কোণটার নাম হয় বৃত্তস্থ কোণ। আর যখন কেন্দ্রে কোণ হবে তখন এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। তোমরা এটা জানো, আমরা হয়তো 8 অধ্যায়ে এটা আবার এই বিষয়ে পড়ালেখা করব। তাহলে এটি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এই যে থিটা উৎপন্ন হলো সেটি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো, এই বৃত্তের এটি কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে চাপ। এই চাপের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করা যায়, যেটা বলছিলাম আগে, চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র, দেখো এটা পুরো পরিধির কিন্তু একটা নির্দিষ্ট অংশ। তাহলে চাপের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে As = πr θ/180, অর্থাৎ 2πr, এখান থেকে হিসেব করে আমাদের 2πr θ/180° এসেছে এত একক। এই সূত্রের সাহায্যে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। চাপের জন্য তোমরা দেখো, আমাদের পৃথিবীটা যদি গোল চিন্তা করি, তাহলে পৃথিবীর যে ঢাকা থেকে যদি চিটাগাংয়ের দূরত্ব বলি, তাহলে যেহেতু পৃথিবী গোল, তাহলে নিশ্চয়ই এরকম একটি চাপ আছে। তাহলে আসলে চাপের দৈর্ঘ্য, পৃথিবীর কেন্দ্র থেকে চাপের দৈর্ঘ্য নির্ণয় করলে আমাদের দূরত্বটা বের করা সহজ হবে। এগুলো হায়ার ম্যাথে আলোচনা করা আছে। এখন এখানে দেখো, এখানে একটি বৃত্তাকার মাঠ দেখা যাচ্ছে। এই বৃত্তাকার মাঠের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ক্ষেত্রফল কত? তোমরা ক্লাস 8-এ জেনেছ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr² বর্গ একক। এটা আমরা ক্লাস 8-এ শিখেছি যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল πr² বর্গ একক। এবারে আর একটা নতুন জিনিস জানবো, বৃত্তকলা কি? বৃত্তকলা, বৃত্তকলার আর একটা নাম আছে বৃত্তাংশ, সেটি কেমন? দেখো, এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তের এই অংশ বরাবর আমরা যদি স্লাইস করে কেটে দিই, তোমরা বাজারে কেক দেখবা আনারস খাওয়ার সময় এইভাবে আমরা সাধারণত কেটে 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 কুচু কুচু করে খাই, এইরকম যে চিত্র হয় বা একটা রুটিকে এভাবে যদি কাটা হয়, তখন এটা একটা রুটির অংশ হয়। ঠিক একইভাবে একটা বৃত্তকে যদি আমরা এই অংশটুকু শুধু কেটে নেই, তখন এটা হয় বৃত্তাংশ। এই বৃত্তাংশেরই আর একটা নাম হচ্ছে বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলা, এটা আমাদের নতুন জিনিস বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল কেমন হবে বলো দেখি? এই বৃত্তকলার ক্ষেত্রফল দেখো, এই বৃত্তটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কেন্দ্রে পুরো 360° কোণ উৎপন্ন করে, তাই তো? তাহলে 360° কোণ উৎপন্ন করবে, তাহলে পুরো 360° ক্ষেত্রফল হচ্ছে πr². তাহলে এই থিটা অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে πr² θ/360° নিলেই হয়ে গেল। ঠিক তাই, সেটি হবে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে θ/360 × πr² বর্গ একক। আশা করি বোঝা গেছে, খুব সহজ সূত্র। এবারে এখানে একটা দলগত কাজ আছে। দেখো, এই যে একটা শহরের মানচিত্র দেখানো হচ্ছে, শহরের ভিতরে একটি পার্ক, সেই পার্কের চারদিকে কিন্তু রাস্তা আছে। রাস্তার এটা ভিতরের অংশ, এটা বাইরের অংশ। এখন এখান থেকে তোমাদের একটি গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। দেখো, এখানে আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার চওড়া একটি রাস্তা
প্রশস্ত পদ আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে 2 মিটার। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই পথের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পথের ক্ষেত্রফল নির্ণয় করবো, অর্থাৎ 2 মিটার চওড়া যে রাস্তা তার ক্ষেত্রফল নির্ণয় করবো। পারা যাবে? চেষ্টা করব। দেখো, আমাদের এইটুকুর ক্ষেত্রফল যদি ধরি আমরা আর, তাহলে এই ভিতরের অংশের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। আর এটি এটি যেহেতু 2 মিটার লম্বা, তাহলে আমার এই পুরোটার ক্ষেত্র ব্যাসার্ধ হবে আর প্লাস 2। তাহলে কত হয়? পাই আর প্লাস 2 হোল স্কয়ার। তাহলে বাইরের অংশের ক্ষেত্রফল হবে এটি। এখন এই দুইটা ক্যালকুলেশন করে, মান বসিয়ে ক্যালকুলেশন করে বিয়োগ করলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাবো। এটা হবে কত? পাই এর মান তোমরা জানো 3.14, 3.1416 ইন্টু আর এর মান কত? যেহেতু ব্যাস হচ্ছে 26, ব্যাস ডি ইকুয়াল টু 26, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 26/2, দ্যাট মিন্স 13। তাহলে 13 13 তাহলে আর এর মান পাওয়া গেল। এখন এই দুইটাতে বসাই দিয়ে তারপরে এইটা বিয়োগ এটা করলেই হয়ে যাবে। অর্থাৎ যে মান বের হবে আর প্লাস 2 হোল স্কয়ার মাইনাস পাই আর স্কোয়ার করলেই অ্যান্সার হয়ে যাবে। আশা করি পারবা সবাই। খুব সহজ, বৃত্তের সমস্যা খুব সহজ। এবার তোমরা অনুশীলনের কাজগুলো করবা। এখানে আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে 16.2-এর 8 নম্বর প্রশ্নটির কাজ দিলাম। আরো কিছু সমস্যা আছে, তোমরা উদাহরণগুলো দেখে ইজিলি করতে পারবা, কারণ বৃত্ত অধ্যায়টা খুব কঠিন না, খুব 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 সহজ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আশা করি সবাই সমাধান করতে পারবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।